Hello everyone, welcome back to my channel Srabanti's Lifestyle in Japan. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেলের ভিডিওগুলোকে ভালো লেগে থাকলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমার পাশে থাকবেন। আজকে রোববার ছুটির দিনে কি কি রান্না করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম সেই নিয়েই আজকে এই পুরো ব্লগটা করা হয়েছে। আশা করি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আরও অনেক উৎসাহ পাই আপনাদের থেকে, আপনাদের সাথে জাপানের আরও নানান ধরনের নতুন নতুন ভিডিও শেয়ার করার। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি তাহলে সেগুলোর ওপর ভিডিও বানাবো। আজকে রবিবারের দিন, সকালটা শুরু প্রতিদিনের মতোই ভেজানো কিছু কাঠবাদাম আর আখরোট দিয়ে, আর দিনটা এত সুন্দর রৌদ্রোজ্জ্বল লাগছে। এই টানা টানা বৃষ্টির পর মাঝে যখন এরকম রোদ ওঠে মনটা যেন খুব ভালো হয়ে যায়। দেখলাম আমার চারা গাছগুলো খুব সুন্দর মতো বাড়ছে, আশা করি গাছগুলো থেকে ফুল দেবে, আর যেই টমেটো গাছগুলো গুনেছিলাম সেগুলোও বড় হচ্ছে। তারপর আমি তাড়াতাড়ি করে ঘরে এসে রান্নাটা বসিয়ে দিলাম। এই জুকিনি আর বরবটি দিয়ে আজি মাছটাকে রান্না করব। আজি মাছটা অনেকটা আমাদের দেশের আয়লা মাছের মতো খেতে লাগে, তো আমি জুকিনি আর বরবটি দিয়ে রান্না তো করবোই, সাথে ভাবছি আমি একটু সর্ষেও পেস্ট করে দেব, মানে ওই সর্ষে জুকিনি সব কিছু দিয়ে। রান্নাবান্না কমপ্লিট করে সানঠান করে আমরা খেতে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না কাজটা সব কমপ্লিট করে ফেলেছি, যাব একটু ঘুরতে। এখনও আমাকে খাবার বেড়ে দিচ্ছে, প্রতিদিন আমি বেড়ে দিই, তো আজকে বলো ও আমাকে খাবার বেড়ে দেবে। খাওয়া দাওয়া শেষে রেস্ট করে আমরা বিকেলের দিকে বেরোলাম একটু ঘুরতে। দেখুন ওই তো আমার বর দাঁড়িয়ে রয়েছে, আর ওয়েদারটাও খুব সুন্দর। দুপুরে যাব ভেবেছিলাম, তবে এত মারাত্মক রোদ উঠেছে ভাবলাম বিকেলেই যাই। আর এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, মনে আছে এই হকুবু পার্কের কথা বলেছিলাম, আর মাঝে একটা ভিডিও বানিয়েছিলাম, তখন সবে গোলাপ ফুটেছিল, ওই পার্কটাতেই আবার এসেছি। মাঝে দু সপ্তাহ এত বৃষ্টি গেছে সেরকমভাবে বাড়ি থেকে বেরোনোই হয়নি। দু সপ্তাহ আগে ওর এক কলিগ এসে এখান থেকে ঘুরে গেছে, তখন অনেক গোলাপ ছিল, এখন আছে কি না বলতে পারছি না, তবে দেখা যাক, হোপ ফর দি বেস্ট। এটা যে শুধু গোলাপ বাগান তা কিন্তু নয়, এটা আসলে বাচ্চাদের একটা পার্ক। দেখুন কত সুন্দর ফাউন্টেন এরিয়া করা রয়েছে, আর বাচ্চারা সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, জল পেয়েছে তাদের কি আনন্দ সে তো আর বলার মতো নয়। তাদের উল্লাস আর চিৎকার শুনে তো আপনারা বুঝতেই পারছেন, সবাই কত সুন্দর ম্যাট নিয়ে বসে রয়েছে, ওদিকে বাচ্চারা খেলছে আর বড়রাও একটু এনজয় করছে। এই টানা সোম থেকে শুক্রবারের কাজের পর দুটো দিনই তো পায় সবাই বাচ্চাদের সাথে কাটানোর জন্য, তাই সবাই এই দুটো দিন সব রকমভাবে চেষ্টা করে যাতে পুরোটা সময় তাদের বাচ্চাদের সাথে এবং ফ্যামিলিদের সাথে কাটানো যায়। আর ওয়েদারটা আজকে এত সুন্দর লাগছে, আর ওই দিকে সব গোলাপ বাগানগুলো, কিন্তু দেখুন একটাও গোলাপ নেই যা ভেবেছিলাম। দু সপ্তাহ এমন বৃষ্টি হয়েছে সব গোলাপ ঝরে যাওয়াতে গোলাপগুলোকে কেটে ফেলা হয়েছে, মানে ঝরে যাওয়ার পর যে শুকনো ডাঁটি ছিল সেগুলো কেটে দিয়েছে। ভেতরে যাওয়াতে দেখলাম এই মিনি ছোট গোলাপগুলোই রয়েছে কয়েকটা গাছে, এই দিকে এই লাল প্রজাতিটা ছিল আর এই ছোট ছোট কয়েকটা গোলাপ ছিল। ঠিক এক বছর আগে, মানে একদিনের হেরফের, আমরা এই বাগানটা ঘুরতে গেছিলাম 4ই জুন, আর এক বছর আগে 5ই জুন, মানে যখন আমি প্রথম জাপানে আসি গেল বছর 5ই জুন, আমরা এই গোলাপ বাগানে ঘুরতে এসেছিলাম প্রথম। তখন কিন্তু বাগানটাতে গোলাপ একদম ভরে অনেক সুন্দর হয়েছিল। গেল বছর যদিও এত বৃষ্টি হয়নি, তবে এই বছর এমন বৃষ্টি হয়েছে আর এখানে গোলাপই দেখতে পারলাম না। প্রথমে আসলাম তখন তো গোলাপ ফোটেইনি, তারপর কাজকর্ম আর বৃষ্টির জন্য আসতে পারলাম না, আর এখন এসে দেখলাম গোলাপই নেই। যাই হোক, মন খারাপ করার কিছু নেই, এখানে এত সুন্দর বাচ্চারা খেলছে এটা দেখেই মনটা একদম ভরে গেল। গোলাপ না দেখতে পাওয়ার কষ্টটা যেন মনেই হচ্ছে না। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ওদের খেলা দেখছিলাম, এত ভালো লাগছিল, দেখুন কত মজা করছে। আমরা তো বৃষ্টিতে যখন তখন ভিজতাম, বাইরে বেরিয়ে সবসময় খেলতাম, কিন্তু এখানকার তো জীবনযাত্রা
নিয়মকানুন সবই আলাদা। বাচ্চারা 2 বছর বয়স থেকে প্লে স্কুলে যাওয়া শুরু করে, মা বাবারা সারাদিন কাজে থাকে, তো প্রতিদিন সেইভাবে বাচ্চাদের হয়তো খেলা হয়ে ওঠে না। তাই এই 2 দিন পায় শনি রবিবার অফিস স্কুল সব ছুটি থাকায় বড়রা বাচ্চারা সবাই চেষ্টা করে একসাথে টাইম স্পেন্ড করার। তো ভাবলাম যে ওই দিকটাতে একটু যাই, ওইখানটাতে বেশ সুন্দর একটা লেক রয়েছে, চলুন লেকের ধারটাতে যাই। লেকের ধারটাতে গিয়ে দেখলাম কত সুন্দর, দেখুন কার্প ফিশ, আর ওই যে দূরে 2টো সুন্দর হাঁস ঘুরে বেড়াচ্ছে। এই মাছগুলো কিন্তু এখানে পোষা মাছ, মানে পালা মাছ, যেহেতু বাগানটা দেখে বা পার্কটা দেখে বুঝতেই পারছেন এটা খুব মানে মেনটেন করা একটা জিনিস, এটা খুব মেনটেন করা হয় গভর্নমেন্টের তরফ থেকে, তার জন্য এখানে সব কিছুই পোষা হাঁস বাদ দিয়ে, কারণ এই হাঁস তো আর ওভাবে পোষা এখানে সম্ভব নয়, হাঁস তো উড়ে উড়ে চলে যায়। মাছ বা অন্যান্য জিনিস সবই খুব যত্ন সহকারে এখানে মেনটেন করা হয়, যাতে সবাই এসে এনজয় করতে পারে ছুটির দিনে। আর এখানে দাঁড়িয়ে আমরা মাছের সাথে ভিডিও তোলার চেষ্টা করছিলাম, সে কি আর সম্ভব, মাছ তো তার খোলা উন্মুক্ত জলে এদিক থেকে ওদিক সমানে সাঁতার কেটেই বেরিয়েছে, আর আমরা খালি মোবাইল নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি যে তাকে একটু আমাদের সাথে ক্যামেরায় বন্দি করা যায় কিনা। আর এইদিকে আমার বর, সে মজাতে ইয়ার্কি করতে মত্ত, মাছটা এত দুরন্ত ক্যামেরায় বন্দি করা যাচ্ছে না, তার জন্য ভাবলাম একটু কাছে থেকেই যাই, যদি তাকে একটু ক্যামেরায় বন্দি করা যায়। আর আমার বর বাচ্চাদের মতো মাছকে ডেকে যাচ্ছে এদিকায় এদিকায় করে, সত্যি ও বাচ্চা থেকে কম কিছু নয়। এত সুন্দর আজকে হাওয়া দিয়েছে, রোদ্রুর থাকলে কি হবে, এই গাছপালার ঠান্ডা হাওয়াতে গরম সেরকম মনেই হচ্ছে না, ওয়েদারটা কিন্তু খুবই মনোরম লাগছে, তাই তো মানুষের এত ভিড়। ওখান থেকে এসে আমরা লেকের এই ধারটাতে আসলাম, দেখলাম এখানে মানুষের অনেক ভিড়, চলুন দেখি তো কি এত ভিড়, মানুষজন কি এত এইভাবে দেখছে, কার্পফিশই হবে, হ্যাঁ কার্পফিশই, দেখুন বাচ্চারা বড়রা সবাই মিলে খাবার দিচ্ছে কার্পফিশকে। মাছের সাথে সাথে হাঁসেরাও মাছেদের খাবার খাচ্ছে, দেখুন সবাই কত খুশি, সবাইকে এমন খুশি দেখলে কিন্তু এমনিতেই নিজেদের মনটা অনেক ভালো হয়ে যায়। তিনখানা তো চারখানা চারটে আর তো নিচে আছে, ঘোলা জল তো দেখা যাচ্ছে না, এত রুই মাছের মাখন লাগছে না। অনেকক্ষণ ধরে মাছ দেখে লেকের পাশ থেকে আমরা চলে আসলাম পার্কের অন্য জায়গাটা ঘুরতে। এটা যে শুধু গোলাপ বাগান তাই নয়, লেক গার্ডেন, বাচ্চাদের পার্ক সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। কিছুটা এগোতে আবার দেখলাম দূরে এক ঝোপ কলাবতী গাছ হয়ে রয়েছে, সাদা কলাবতী গাছ, কি সুন্দরই না লাগছে। প্রথমে ভাবছিলাম নিচে মনে হয় জল আছে, কিন্তু গিয়ে দেখলাম যে না জল নেই, তাই সাহস করে আরেকটু এগিয়েও গেলাম, কত সুন্দরই না লাগছে, কত ভালো লাগছে দেখুন। আসলে এই সারা দিন একটা সপ্তাহ টানা কাজ করার পর যখনই ছুটি পাই আমরা চেষ্টা করি বাইরে একটু প্রকৃতির সাথে সময় কাটানোর, শুধু আমরা না সবাই চেষ্টা করে, আর এটা কিন্তু সত্যি, প্রকৃতির মাঝে সময় কাটালে সারা সপ্তাহের ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যায়। তাই আমরা ছুটি পেলে ওয়েদার ভালো থাকলে সামনের কোনো না কোনো পার্ক, ফুলের বাগান এইসবে যাওয়ার চেষ্টা করি। এখন আমরা ভাবছি দূরে একটা ছোট্ট আর্টিফিশিয়াল ঝর্ণা
ঝর্ণা করা রয়েছে, ওদিকটাতেই যাব। তবে দেখলাম আমরা ভুল পথে চলে এসেছি, ঝর্ণার জল বেয়ে এদিকটা দিয়ে পাথর বসানো, কিন্তু ভাবলাম যে এই পাথরের উপর দিয়েই চলে যাই, আবার অতটা ঘুরে কে যাবে। তো আমার বর গিয়ে প্রথমে আমার জন্য হাত বাড়াচ্ছিল, তারপর বললাম আমি একাই আসছি চলো, তো আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমরা আসছিলাম। যেহেতু রবিবার, দেখুন সবার সাথে সাথে বাচ্চা বড়দের সাথে সাথে টিনেজার্সরাও এসেছে, ওই যে আমাদের পেছনে ওরা বসেছিল সব স্কুলের বাচ্চারা, ওরাও এসেছে বেশ ঘুরতে। নয়তো এই সোম থেকে শুক্র টানা সেই সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি স্কুল, তারপর টিউশন, এত করে এরাও সময় পায় না। ঝর্ণার ওখানে ফটো ভিডিও করার সময় কতগুলি বাচ্চাও বেশ সুন্দর খেলছিল, তার জন্যই তাদের মায়েরা সরি বলছিল ডিস্টারবেন্সের জন্য। তাই আমি বলছিলাম যে কোনো ব্যাপার না, আমরা কোনো ডিস্টার্ব ফিল করিনি। তাই ওখান থেকে আমরা তাড়াতাড়ি চলে আসলাম, কারণ বাচ্চারাও অধীর আগ্রহে অপেক্ষা করছিল তারাও ঝর্ণাতে ফটো তুলবে। এই করে আমরা পার্কটা খুব সুন্দর মতো ঘুরলাম, আজকে দিনটা তো খুবই ভালো গেল। তবে এখানেই শেষ নয়, এখান থেকে আবার আমরা যাব একটু শপিং করতে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। ওই 4টে নাগাদ পার্কে এসেছিলাম, এখন বাজে 5টা, তো ভাবছি একটা জল নিয়ে ভেন্ডিং মেশিন থেকে, তারপর যাব জলটা খেয়ে শপিংয়ের উদ্দেশ্যে। তো শপিংয়ের ব্লগ আসবে নেক্সট ভিডিওগুলোতে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে, আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট কিন্তু অনেক দরকার। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।